ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোরা, তাই চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে সতর্ক করা হচ্ছে লোকজনকে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয় রোববার মধ্যরাতে। এরপরেই বেড়ে যায় বিপদ সংকেত। আবহাওয়া দপ্তর এটাকে বলছে মাঝারি মাত্রার ঘূর্ণিঝড়, আপাতত যার গতিপথ চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল। আমাদের আশঙ্কা আগামীকাল সকাল নাগাদ চট্টগ্রাম কক্সবাজার উপকূল অতিক্রম করবে। উপকূল অতিক্রমের সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রে চারপাশে বাতাসের গতিবেগ 62 কিলোমিটার থেকে 88 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় হতে পারে বা বৃদ্ধি পাচ্ছে। বিপদ সংকেত জারির পর থেকে এক ধরনের আতঙ্ক আছে উপকূলে। এদিকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে চট্টগ্রামের প্রশাসন। উপকূলবাসীর জন্য প্রস্তুত রাখা হয়েছে 479টি আশ্রয় কেন্দ্র, গঠন করা হয়েছে 284টি মেডিকেল টিম, এছাড়া প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবকদেরও। বাতিল করা হয়েছে স্বাস্থ্য বিভাগের সব চিকিৎসক ও কর্মচারীর ছুটি। আমরা এই মুহূর্তেই সব জায়গায় আমাদের লোকজনের মাধ্যমে মানুষকে আমরা সতর্কবাণী জানাচ্ছি, অনুরোধ করছি। কোথাও কোথাও প্রেশার দেওয়া হচ্ছে, যারা মানে কমপ্লাই করেন না তার স্বার্থে তিনি যেন চলে আসেন আশ্রয়কেন্দ্রে, এবং সব আশ্রয়কেন্দ্র খুলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সকল ডাক্তার নার্স সমস্ত কর্মকর্তা কর্মচারীদের ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো। আমি তার পরিপ্রেক্ষিতে আজকে আমার অফিস থেকে আমার জেলার সমস্ত ছুটি চাটা লিখিতভাবে সব ইউটিউবকে জানিয়ে বাতিল করে দিয়েছি। সতর্কতা জারির পরপরই পণ্য ওঠানামা বন্ধ হয়েছে চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নোঙ্গরে। বন্দর চ্যানেল থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে সব জাহাজকে। ঘূর্ণিঝড়ের বর্তমান গতিপথ অনুযায়ী ঝুঁকিতে রয়েছে কক্সবাজারও, তাই সেখানেও দুর্যোগ মোকাবেলায় নেওয়া হয়েছে প্রস্তুতি। 538টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার কথা বলছে প্রশাসন। কতক জাম জামশিদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম।